নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দিগরখালি জনতার হাতে আটক অবৈধ কয়লার লরি, উত্তপ্ত পরিস্থিতি। পুরকর স্থগিত সিদ্ধান্ত, নৈতিক জয় জনগণের, মন্তব্য বিডিএফ এর। বিভিন্ন দাবির ভিত্তিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকে এখনো সক্রিয় হয়ে আছে অবৈধ কয়লার বাণিজ্য। বার্মিজ সুপারি, কয়লা, রাসায়নিক সার সিন্ডিকেট রুখতে পুলিশ প্রশাসন অভিযান অব্যাহত থাকলেও অবৈধ ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে অবৈধভাবে ওভারলোড করা কয়লার লরি আটকে দিলেন দিগরখালের স্থানীয়রা। এতে তীব্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দিগরখাল শিবনগরে। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে তা সামাল দিতে ছুটে আসতে হয় কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ গুমরা ও কালাইন থানার পুলিশ কর্মীরা। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উত্তেজিত জনতাদের উদ্দেশ্যে লাঠিচার্জ করেন। পরে উত্তেজিত জনতারা আটক করা অবৈধ কয়লার ওভারলোড লরি পুলিশে সমঝে দেন। তাদের বক্তব্য, চালানবিহীন কয়লার লরি কার নেতৃত্বে বরাকে পরিচালন করা হয়, এছাড়াও বরাকে কিভাবে অবৈধ কয়লার বাণিজ্য চলছে, কেন দিগরখালের কম্বাইন চেক গেট বন্ধ করা হলো, এ নিয়েও প্রশ্ন তোলেন উত্তেজিত জনতারা। প্রশাসনের অস্বাভাবিক কর বাড়ানোর প্রক্রিয়া সরকারের পক্ষ স্থগিত রাখার বিষয়টি গণতান্ত্রিক আন্দোলনের জয় বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আন্দোলনে নাগরিকদের সমর্থন দেখে এমন সিদ্ধান্ত ঘোষণা করল সরকার। এই জয় গণতান্ত্রিক আন্দোলনের জয় বলে মন্তব্য করলেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত। মঙ্গলবার এক প্রেস বার্তায় সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় জানান, অগণতান্ত্রিক পুরকর বৃদ্ধির বিপক্ষে বিভিন্ন সংগঠন সহ নাগরিকদের টানা প্রতিবাদে অবশেষে সরকারের পূর্বের সিদ্ধান্তে খোদ সরকার পিছু হটতে বাধ্য হল। বিশেষত নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি হরিদাস দত্ত তার নিরলস প্রচেষ্টার দরুন যেভাবে জনগণকে সংগঠিত করেছেন সেই জন্য তাকে অভিনন্দন জানান তিনি। এছাড়াও এই ইস্যুতে শরিক হওয়া নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে যেভাবে প্রপত্র বিতরণ, মাইকিং, জনসংযোগ ইত্যাদি করা হয়েছে এবং ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা যেভাবে পথসভা আয়োজন করেছিলেন সেই সবও জনগণকে আশ্বস্ত ও প্রতিবাদী হতে সাহস জুগিয়েছে, যার দরুন নির্ধারিত সময়ে শুধু 4% ফর্ম জমা পড়েছে। আগামীতে অন্যায়ের বিরুদ্ধে সরব হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ চালানোর জন্য এদিন বরাকবাসীর কাছে আহ্বান জানান প্রদীপবাবু। সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে শিলচরের নাগরিকদের যৌথ আন্দোলনের ফলে অবশেষে সরকার পিছু হটতে বাধ্য হলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তাই যারা আন্দোলন করেছে, বিডিএফ সহ যৌথ নাগরিক মঞ্চ এবং বিভিন্ন মঞ্চ থেকে যে আন্দোলন হয়েছে, যারা আন্দোলন করেছে তাদের এবং শিলচরবাসী নাগরিকদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে হরিদাস দত্তের মতো মানুষ এই বয়সে যেভাবে সক্রিয়ভাবে এই আন্দোলনে কাজ করেছেন তার জন্য ওনাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব, কেননা মুখ্যমন্ত্রী নিজে এই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি বরাক ভ্যালির জন্য রিজার্ভ করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে বরাক উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকার থেকে ছেলে মেয়েদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়। এটা বরাকের ছেলে মেয়েদের বঞ্চিত করলে আমরা মেনে নেব না। তাই আমি মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি অন্তত 2500 ছেলে মেয়ে যাতে আমাদের বরাকের চাকরি পায়, এবং সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে পত্রিকায় যেন জেলা ওয়াইজ কোন জেলায় কতজন পেয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করে, যাতে আমরা বুঝতে পারি কাছাড় হাইলাকান্দি জেলা থেকে কতজন চাকরি পেয়েছে। নাহলে সেলফ অ্যাসেসমেন্টের জন্য যে আন্দোলন হয়েছে
এই একই উপায়ে এই চাকরির জন্য আন্দোলন হবে। বিভিন্ন দাবিতে মঙ্গলবার শিলচরে আশা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সিটোর অন্তর্গত অসম রাজ্য আশা ইউনিয়নের সদস্যরা এদিন জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের সংস্থার বিভিন্ন দাবি নিয়ে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক কর্মীরা। এদিন বিক্ষোভ চলাকালীন তারা জানান, করোনা অতিমারির সময় নিজেদের জীবন বিপন্ন করে আশা কর্মীরা যে সেবা প্রদান করেছেন তার সাম্মানিক হিসেবে 6 মাসের জন্য কেন্দ্র সরকার ও রাজ্য উভয় সরকার প্রতি মাসে 3,000 টাকা করে প্রদান করার কথা ঘোষণা করেন। এদিকে এই সাম্মানিকের মোট 18,000 টাকার মধ্যে মাত্র 3,000 টাকায় কর্মীরা পেলেও বাকি টাকার কোনো হদিস মেলেনি। অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান কর্মীরা। এছাড়াও তাদেরকে সরকারি কর্মীর স্বীকৃতি সহ সামাজিক সুরক্ষা ও কাজের সময় নির্ধারণ ইত্যাদির দাবিতে শতাধিক আশাকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সিটুর সুপ্রিয় ভট্টাচার্য, অভিজিৎ গুপ্ত, সোমা দাস, বিদ্যুৎ দেব প্রমুখ। বিক্ষোভ শেষে ইউনিয়নের পক্ষ থেকে এক স্মারকলিপি জেলার যুগ্ম সঞ্চালকের অফিসে প্রদান করেন তারা বলে জানা গেছে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের কিছু দাবি নিয়ে। আমাদের যে কোভিড পিরিয়ডের 18,000 টাকা আমাদের স্যাংশন করা হয়েছিল, তার মধ্যে সামান্য পরিমাণে আমরা টাকা পেয়েছি, আর বাকি যেগুলো আমরা টাকা রয়েছে সেগুলো অবিলম্বে আমাদেরকে দেওয়া। তারপরে আমাদের আশাকর্মীর কাজের কোনো সময়সীমা নেই, আমাদের 24 ঘন্টা কাজ করতে হয়। সরকারের কাছে এটাই আমাদের দাবি, আমাদের সময়সীমা কমানো, একটা সময়সীমা দেওয়া যে এই টাইম থেকে 12 ঘন্টা আমাদের ডিউটি করা। তারপরে আমাদের ইন্স্যুরেন্স নেই, আজকে কখন কি হবে আমাদের, আমাদের লাইফের কোনো সিকিউরিটি নেই, যখন তখন পেশেন্ট ডাকে আমাদের যেতে হয়, তার জন্য আমাদেরকে সময়সীমা দেওয়া। তারপরে আমাদের বকেয়া যেগুলো টাকা রয়ে গেছে কোভিড পিরিয়ডের, এইগুলি আমাদেরকে পূজার আগে সবগুলো মিটিয়ে দেওয়া, না যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব সবাই। সাত সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকাল 6:30 নাগাদ হাইলাকান্দি লক্ষ্মীরবন নাহার গ্যাস এজেন্সির সম্মুখে জাতীয় সড়কে। এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। হত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরারগ্রাম বরজুড়াইয়ের বাসিন্দা আলহাজ খলিলুর রহমান লস্কর। তিনি লক্ষ্মীরবন হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক, বয়স আনুমানিক 67 বছর। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, এদিন সাত সকালে জরুরি কাজে ঘর থেকে বেরিয়ে লক্ষ্মীরবনস্থিত নাহার গ্যাস এজেন্সির সম্মুখে তার স্কুটি দাঁড় করিয়ে কারোর জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা এক লরি সজোরে তাকে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছা মাত্রই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার খবর পেয়ে সকাল 9টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে লরি চালক লরি নিয়ে গা ঢাকা দেয়। পরে পুলিশ হত প্রধান শিক্ষকের স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম মীরা হাসপাতালে ছুটে গিয়ে হত প্রধান শিক্ষকের খোঁজ খবর নেন এবং প্রয়াতের প্রতি গভীর শোক জ্ঞাপন করে পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও হত প্রধান শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রেলযাত্রী সুরক্ষা সমিতির সভাপতি শামসুল হক বরভুইয়া। তার নাম তো খলিলুর রহমান লস্কর, বাড়ির লোক মিরার গ্রাম। সকালে কালকে বারো হয়েছে একটা মানুষের মুলাকাত করার লাগিয়া, তখন আরো মানুষের রাখি যাই এক ঘন্টা যাবার লাগি মুলাকাত লাগিয়া, তখন ঘর করা আসলাম। আর নাহার গ্যাসের মালিকের বাড়ির সামনে সাইডে দি গাড়ি রাখা, বাইক কামাইয়া তার স্কুটি কামাইয়া ঘর করা লাগছে। আর বন্ধরা বাদেও তাই সলামও দিতে নয় আর দেখি করছিলাম রিসিভ করছিল, তাই নয় দারোয়ার মানে ফোনও বিচার করাইলাম আইতেন তখন। আর সময় পিছিয়ে থেকে গাড়ির মাসে ডাক্তার আইয়া মারিয়া ডা ও একটা টাক আর ও ও সময় রেখেছে গিয়া হেন জোড়াতে ভেঙে তুমি যাইছে আমার আমরা ঘর ঘর করছি। জাগাত মারা গেছেন? না, জাগাত মারা গেছেন এইসব আসল বাদে উঠতে যান আমি আলে ও ভর্তি ধরো বলছি না পারে বলছি আমরা আইলাম তো ডাক্তার বলছি না ওই সময় আমি মারা গেছি। লক্ষ্মীরবন হাই মাদ্রাসার কিতা আসলা? তাই তো কোয়ারেন্টাইন আসলা। আচ্ছা, রিটায়ার্ড এখন? এখন রিটায়ার্ড। ছেলে মেয়ে আছেন নি? তো ছেলে তিনজন আর মেয়ে ষোলো। ঘটনার পরে আপনারা কিতা হল্লা তানে উঠেই আনছেন?
না তো আমরা সাথী আটা লোকাল সাথী আটা স্টাফ আছে কলেজ স্কুল স্টাফ আটা তাই দুবাই আহমদ। তীব্র গরমেও একই শ্রেণীকক্ষের মধ্যে স্কুলের পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এতে পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে তীব্র সমস্যার পাশাপাশি শিক্ষকদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত দিন কয়েক আগে 317 নং জেকবপুর প্রাথমিক বিদ্যালয়ের উপর বিশাল গাছ ভেঙে পড়ার দরুন স্কুল বিল্ডিং এর চাল ক্ষতিগ্রস্ত হয়। চাল মেরামতের জন্য একাধিকবার স্কুল পরিচালন কমিটির তরফ থেকে কাঠলিচোরা শিক্ষাকণ্ডের বিইওকে অবগত করালেও আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার দরুন তীব্র গরমেও একই শ্রেণীকক্ষে পড়ুয়াদের পাঠদান করতে হচ্ছে শিক্ষকদের। মঙ্গলবার পড়ুয়াদের অভিভাবকরা বিষয়টি নিয়ে সরব হয়ে সরজমিনে স্কুলের পরিকাঠামো পরিদর্শন করে গাছ পড়ে ভেঙে যাওয়া শ্রেণীকক্ষের চাল মেরামতের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন সহ কাঠলিচোরা শিক্ষাকণ্ডের বিইও নজমুল হোসেন লস্করের কাছে আবেদন জানান। আমরা গানমুড়া বাকচোরা জিপির লালচোরা 317 নম্বর এলপি স্কুল জকবপুর এলপি স্কুল আজকে দেখুন এই স্কুলের আমরার এই অবস্থা। আজকে আমরা রে কেনে সরকারে বা রাজনীতিবিদ নেতা সকলের কাছে আমি অনুরোধ করি আর এইভাবে অবহেলিতভাবে কেনে রাখা হয় আমরারে আমরার বাচ্চাগুলি আজকে কমানতে গিয়া ক্লাস ফাইভ পর্যন্ত একটা রুমে দুইজন সারে একশোর মতো ছাত্র টাইন দুইজন শিক্ষকে ক্লাস করাইরা। আজকে যেখানেও 60 জন শিক্ষক থাকার কথা এখানে মাত্র 2 জন শিক্ষক। আর আজকে বহুদিন আজ থেকে 4-5 বছর হয়ে গেছে এই ঘরের গাছ পড়িয়া টিনগুলি ড্যামেজ হয়েছিল, আজকে ওয়াল ভাঙছে, এইগুলির লোকে কোনো লক্ষ্যই নাই এডুকেশন ডিপার্টমেন্টের। আজকে এই স্কুলের হেড স্যার পুরাতন যে হেড স্যার আছে তাই লিখিতভাবে তিনি বিও স্যারের কাছে তিনির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাই জানাইছেন, কিন্তু আজ দিন পর্যন্ত এই স্কুলের কোনো সুরাহা নাই। আজকে বাচ্চাগুলি যে পর্যন্ত কষ্ট করেন আমি অনুরোধ করি আর আজকে এডুকেশন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাই আর আজকে যে কথাগুলি আমার আসাম সরকারের বা সেন্ট্রাল সরকারের যে কথা সবকা সাথ সবকা বিকাশের সাথে আমার এডুকেশনটাও পড়ে আমি অনুরোধ করবো সবকা সাথ সবকা বিকাশ বেটি বাঁচাও বেটি পড়াও এটার থেকে আমরা পুরামাত্রই বঞ্চিত আছি। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করবো অতি সত্বর এই গড়টা যাতে রিপেয়ারিং করা হয় এবং এখানে আরও। মঙ্গলবার ঘাড়মুড়া বাজারে স্থানীয় বাজার কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘাড়মুড়া বাজারে যানজটের সমস্যা নিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরেন ঘাড়মুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি তোতা মিয়া লস্কর। তিনি জানান, ঘাড়মুড়া বাজার সংলগ্ন জাতীয় সড়কের উপর অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের ফলে যাত্রীবাহী গাড়ি, ব্যক্তিগত গাড়ি সহ জনগণের যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হয় বলে জানান। এদিকে ঘাড়মুড়া বাজারের ভেতরের গলিতে দোকান ব্যবসায়ীরা ব্লকের রাস্তার উভয় পাশে দোকানের সামগ্রী রাখার ফলে মানুষ যাতায়াতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঘাড়মুড়া বাজারের মধ্যে 2টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাই এহেন যানজটের ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে আশা ব্যক্ত করেন তিনি। বারবার জানানি হয়েছে উপরে দিয়া যে এই জাম হইয়া মানুষ মরব আর একটা মানুষ বালা খবর লইয়া পাস হইয়া যাইবার তার সাইড দুই তো এলাকা বাস আর ম্যাক্সিমো অটো এক জায়গায় তারা জাম লাগাই এটি ওরে তারা সরাও করলে এইদিকে বাজার আছে ভিতরে বাজারে দোকান দিছে মানছে সব তার গল্লি আছে এই গল্লিতে একটা মানুষ তার খরচ করার যাইতে ঢুকবার সাইড দিন আছে এর লাগে এটা আপনার কাছে অনুরোধ রাখা অর কথা বাজার দিন হইলে দোকান জেসাঙানো বই দিই একটা গাড়ি বড় দোকানদারে পার্কিং করতো তার মাল নামাইতো মাল তুলতো বা লোড দিত এই সমস্ত ব্যবস্থা নাই। 2 নম্বর হইলে একটা খালি বাড়ি আছে ভিতরে বড় খালি বাড়ি এদিকে আর একটা খালি বাড়ি আছে হ্যাঁ ভিতরে স্কুলও আছে এই যে বাজারের ভিতরে রাস্তাটা কমসে কম তাদারে খোয়া হয়েছে দোকান লাগাইতে হইলে মাঝে দিয়ে একটা ছোট গাড়ি যাইবার রাস্তা তো এই দোকানটা লাগানি এখন সড়কের উপরে দিয়ে তারা তেরপাল টেঙ্গাইছে সড়কের উপরে টেঙ্গাইয়া এই রাস্তা পায় একটা ঠেলা নেওয়া যায় না আমার হনুমানের ঘর বা খালিবাড়ি পর্যন্ত স্কুল পর্যন্ত ছাত্র দেবারও রাস্তা থাকে না তদ্রু মসজিদরও উঠে গোলা হয় এলাকে ওটা আপনারা প্রশাসন থাকে আমরা একটু সাহায্য করুন করিয়া ওটা যেটা সুন্দর করা যায় বর্তমানে মানুষের গ্রামগুলো মানুষের সমাগম বেশি হয়েছে। আর হাতে গোনা দিন কয়েক মাত্র, তারপরে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবের সূচনা। এ নিয়ে জোর প্রস্তুতি দেখা গেছে আয়োজকদের মধ্যে। বিগ বাজার থিমে কোনো কমিটি
কার আগে রয়েছেন এ নিয়েও জোর প্রস্তুতি শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রতিমা গড়ার দোকানেও মৃৎশিল্পীরাও রাত দিন উপেক্ষা করে তুলির শেষ টান দিতে কাজ করে যাচ্ছেন। বিগত দুটি বছর করোনা অতিমারীর প্রথম ও দ্বিতীয় তরঙ্গের বারবারন্তে উৎসব আয়োজনেও তেমন তোড়জোড় পরিলক্ষিত হয়নি। চলিত বছরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আর দো গজ দূরী মাস্ক হে জরুরি সেই বিষয়টি তেমন দাগ কাটছে না উৎসব প্রেমীদের মধ্যে। তাই উৎসব আয়োজনে মেতে উঠছেন শহরবাসীর সাথে গ্রাম কাছাড়ের জনগণরা। প্রতিদিনই পুজোর কেনাকাটায় শহরের আনাচে কানাচে ব্যাপক ভিড়ও পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে এক বিরাট উদ্দীপনা দেখা গেছে উৎসব আয়োজনের কর্মকর্তা সহ মৃৎশিল্পীদের মধ্যে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে রেসিডেন্সিয়াল ফুটবল কোচিং কাম সিলেকশন সেন্ট্রাল ক্যাম্প। শিবির চলবে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দিন কয়েক আগে জেলার 5টি জায়গায় ফুটবল শিবিরের আয়োজন করা হয়। প্রতিটি ভেন্যু থেকে 11 জন খেলোয়াড়দের বাছাই করা হয় অনুষ্ঠিত হতে যাওয়া শিবিরের জন্য। এছাড়াও দৈনিক যুবসংঘ ফুটবল কাপ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাছাইকৃত আরও 25 জন খেলোয়াড়রা এই শিবিরে অংশ নেবেন। সব মিলিয়ে 80 জন খেলোয়াড়দের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দৈনিক যুবসংঘ শিলচর, গৌরীশঙ্কর সারদা স্মৃতি রক্ষার্থে উমেশ কুমার সারদা, অনন্তলাল কালোয়ার ও সরস্বতী কালোয়ার স্মৃতি রক্ষার্থে বিষ্ণু গুপ্তা, হীরালাল শর্মার স্মৃতি রক্ষার্থে চন্দন শর্মা এবং ভেটেরান ফুটবল ক্লাব শিলচর। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে শিবিরের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দিগরখালি জনতার হাতে আটক অবৈধ কয়লার লরি, উত্তপ্ত পরিস্থিতি। পুরকর স্থগিত সিদ্ধান্ত, নৈতিক জয় জনগণের, মন্তব্য বিডিএফ এর। বিভিন্ন দাবির ভিত্তিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।